আল্লাহ তাআলা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়। বেশি বেশি পাওয়ার নেশা, বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, সম্পদ নিয়ে পরীক্ষা করে। আমি পুরো সময়, পুরো এনার্জি, পুরো চিন্তা, পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য করলাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বাধিক পূর্ণ মুমিন সেই ব্যক্তি যার চরিত্র সর্বাধিক সুন্দর এবং তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যিনি তার স্ত্রীর নিকটে সর্বোত্তম। সুনান তিরমিজি, হাদিস সংখ্যা 1162।